দর্শক স্মার্ট কার্ড বিতরণ স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে এই ওর পরিস্থিতি বিশাল বড় বড় লাইন আইডি কার্ডের জন্য আসছেন স্মার্ট আইডি কার্ডের জন্য কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এখানে শৃঙ্খলা নাই আচ্ছা তো আপনি এখানে কখন আসছেন আপনি এখানে কখন আসছেন আমি আসি 9:30টার সময় 9:30টা এখন ইনভিটে উসি ছিল প্রায় 11টা বাজে আপনার নাম কি আপনি কেন আসছেন এখানে আইডি কার্ডের জন্য এখানে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন 9টা থেকে দাঁড়িয়ে আছি আর তারা দণ্ড 9টা থেকে দাঁড়িয়ে আছেন আপনারা সিরিয়ালে যান না সিরিয়ালে যান না না তো আপনারা তো সিরিয়ালে দাঁড়াবেন সিরিয়ালে দাঁড়াচ্ছেন না কেন সবাই তো আপনাদের মতন মেয়ে লোক কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন মানে যে সিস্টেম রুলটা এখানে নেই অনেকের অভিযোগ যে স্মার্ট কার্ড দিবে ভালো কথা কিন্তু এখানে যে সিস্টেমটা অবলম্বন করা হয় বা যে মানে রুল নিতে হয় সেটা অনেকে মানছেন না আবার অনেকে মানছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ সিরিয়ালে আছে কেউ অনসিরিয়ালে আছে সকাল 8টা বাজে দাঁড়িয়েছে কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন 9টা এখন তো বাজে 11টা 9টা থেকে দাঁড়িয়ে রয়েছেন আপনারা কখন আসছেন এখানে হ্যাঁ 3 ঘন্টা এখন কি সামনে যাচ্ছে যেতে পারেন না বৌদি আপনি কটা বাজে আসছেন সকাল কটা মানে এটা কি লাইন এটা তো জানি না লাইনে আছে এটা কিসের জন্য লাইন লাইনটা কিসের জন্য স্মার্ট কার্ড নেবেন সেজন্য তো লাইনে দাঁড়িয়েছে না ঠিক আছে এখানে না ভাগ আছে নাকি এখানে বিভিন্ন প্রত্যেক ওয়ার্ড ভাগ করা আছে আপনার পাঠানপাড়া একটা আছে আপনার 3 নম্বর ওয়ার্ড মানে যেটা পাঠানপাড়া 3 নম্বর ওয়ার্ড বা অন্যান্য ওয়ার্ডগুলো বড়রা পৌরসভার সেই কার্ডগুলো আজকে বিতরণ করা হচ্ছে তো এই লাইনে যে এই ভবনে কিসের কাজটা কি মূলত